গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে রাস্তা থেকে শুরু করলাম ভিডিওটা, আর কোথায় যাচ্ছি চলো সেখানে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আর পুরো ভিডিওটা দেখ। আজকে মহানবমী, তো কালকে তো অন্নপূর্ণা মায়ের পুজো হয়েছে, আর আজকেও মায়ের পুজো হলো, আরতি পুষ্পাঞ্জলি সব সমস্তটাই তোমাদের দেখালাম একটু একটু করে। আর এবার হচ্ছে মায়ের সুতো কাটা হবে, তো শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর যারা পরিবারে নতুন এসেছো তাদের কাছে রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার ভালো লাগে, তোমরা খুব সুন্দর সুন্দর। প্রচণ্ড গরম পড়েছে, আর বাড়ি ফেরার সময় গুলু আর আমি দুজনে দুটো লস্যি নিয়েছি, তো লস্যি খেতে খেতেই বাড়ি ফিরছি। আর গুলুকে আমি বলছিলাম তুই লস্যি খাচ্ছিস, আমি এক্ষুনি তোর বাবাকে বলবো, তো গুলু বলছে বলো না। আমি বললাম এ দেখ ভিডিওটা করছি, তো ভিডিওটা তোর বাবাকে দেখাবো, ওই জন্য গুলু লস্যিটা আমাকে ফেরত দিয়ে দিচ্ছিলো। আর এই করতে করতে বাড়ি চলে এলাম, আর বাড়ির বাস দিয়ে যখন আসছি দেখছি হনুমান এক দল রাস্তায় রয়েছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সন্ধ্যাবেলায় আবার গেছিলাম একটু বাজারে, মানে যেখানে বাসন্তী পূজা হচ্ছে, তো সেখানে গেছিলাম, সেখানে আরতি হচ্ছে, তো আরতি দেখলাম, তারপর অনুষ্ঠান ছিল আর নাটক ছিল, তো নাটকটা আর দেখিনি, বাড়ি ফিরে এসেছিলাম এক্ষণিক্ষণ একটু মেলায় ঘুরে, আর মেলাটা ঘুরলাম, তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা তো হতে পারে না, তো মেলা ঘুরলাম। আর কেনাকাটা সেরকম কিছু একটা করিনি, হলো ওই একটা খেলনা কিনেছিলো, তো সেটা আমি তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। আর ফুচকা খেয়েছিলাম, আইসক্রিম খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু খেতে পারিনি, কারণ দুপুরবেলা ওই লস্যিটা খাওয়ার পর থেকেই আমার ঠান্ডা লেগে গেছে, আসলে ওয়েদারটা বাইরের ওয়েদারটা খুবই তো গরম, আর গরম থেকে মানে পুরো ঠান্ডাটা খেয়েছি, তো ঠান্ডা লেগে গেছে বলতে পারো। যাই হোক চলো মেলাটা একটু আস্তে আস্তে ঘুরে নিই তোমাদের সাথে নিয়ে। আর এই দেখো বললাম ফুচকা খেয়েছিলাম, তো এই যে ফুচকা খাচ্ছি গুলু আর আমি, তোমাদের দাদাভাইকে বলেছিলাম খেতে কিন্তু ও আর খায়নি, কাকিমাও গেছিলো, কাকিমাকে বললাম, তো কাকিমার উপোস ছিল, মানে রামনবমীর উপোস করেছিলো বলে কাকিমা বাইরে কিছু খাবে না, বললো আমি আর খাবো না, তো আমার তো আর উপোস টুপোস কিছু নেই, তো আমি বললাম না আমি খাই, তাহলে তুমি দাও, তো কাকিমা দাঁড়িয়েও ছিল, তো আমি আর গুলু ফুচকা খাচ্ছিলাম, কিন্তু প্রচণ্ড লাইন ছিল। আর আমি এনার কাছ থেকেই ফুচকা খাই মাঝে মধ্যে, মানে পাড়াতে যখন খাই, আর বাইরে বেরোলে অন্য আর একজনের কাছে খাই, তো যাই হোক যখন যেখানে যেরকম পারি, তো এখানে বসেছিলেন উনি, ওনার কাছ থেকেই খেলাম। আর বাইরে বেরিয়েছি দেখি যে মানে অনেক বেলুন উঠছে, তো ভালো লাগলো,
গুলু বলছিল বেলুন নেবে, কিন্তু তারপরে বেলুনের কাছে গিয়ে বললো আর ভালো লাগছে না, বেলুন নেবে না। তো যাই হোক, বেলুন আর ও নেয়নি, বলছে আমি কি ছোটো আছি, বেলুন নেবো। তো দেখার পর প্রথমে বায়না করেছিল, তারপর আর নিল না। আর দেখো কতটা ভিড় হয়েছে, তো ওইখানে প্রচুর ভিড়। আর বিছানাটার অবস্থা দেখো এরকম হয়ে আছে, কারণ দুপুরবেলায় ওখান থেকে এসে একটু রেস্ট নিয়েছিলাম, আর তারপর এই অবস্থা। আর বিছানাটাকে গুছিয়ে তো ওগুলো ওখান থেকে খেলা কিনে এনেছে, আর গুলোকে এখন দেখা যাচ্ছে না, কিন্তু গুলো খেলাটা কিনেছে। দেখো আমাদের একবার বাবা কি খেলা করে দেখেন। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, আর ঘোরা দেওয়াচ্ছে না, কি আর করা যাবে। লাইট চলছিল, সেটাকেও খারাপ করে দিয়েছে, লাইটও চলছে না, মানে ওখান থেকে নিয়ে আসার শুধুমাত্র অপেক্ষা, তারপর সেটা শেষ, সেটা পুরো ধ্বংস। আর আজকে সানগ্লাসটা পড়ে গেলাম, গুলো ওখানে গিয়ে সানগ্লাসটাও আমার পুরো দুটো টুকরো করে দিয়েছে, ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। তো ব্যাগ থেকে কীভাবে ও ভেঙে ফেলেছে ভেঙে, আর বলছে আমি ভেঙে গেছে হঠাৎ করে, তুমি আমাকে ভাববে না। তো কী আর করবো, ভেঙে গেলো, তো সানগ্লাসটাও আমার কিনতে হবে, ক্ষতি হলো আমার, যা হলো আমারই হলো। তো ঠিক আছে চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আর দেখা হবে আমার বন্ধু যাবো নিয়ে, আমার সাথে খুব তাড়াতাড়ি দেখে নিয়ে আসেনি, যা পেরেছে পৌঁছিয়ে দিয়েছে। আর এগুলো আবৃত্তি বলার মানে ইচ্ছে ছিল, কিন্তু এখন আর কোনো আবৃত্তির অনুষ্ঠান নেই। পয়লা বৈশাখের দিন ছিল, কিন্তু আমার একটু লেট হয়ে গেছিল, তো লেট হয়ে গেছিল বলে আমার করতে পারিনি। তো এরপরে হয়েছিলাম, হয়তো এরপরে প্রত্যেকদিনই মোটামুটি অনুষ্ঠান থাকেই অন্যান্য বছর, তো এ বছরেও ছিল, কিন্তু আবৃত্তি আর নেই। কালকে বোধ হয় যাত্রা আছে, তারপরের দিন ফাংশন আছে। যাই হোক, কিন্তু গুলোর আবার পরীক্ষা পড়ে গেছে, পরশু থেকে পরীক্ষা, মানে শুক্রবার ফ্রাইডে থেকে আবার পরীক্ষা আছে। তো পাঁচটা পরীক্ষা, তো কী হয় দেখা যাক, যদি আমি চলে যাই তাহলে তো ও পড়বেই না, ওরা ভালো, ও আমার সাথে সাথে যাবে। তো দেখি বেশ যেতে হবে, বছরে একটা বাড়ি পুজো হয়, ওই পুজোর দিনগুলো একটু আনন্দ করতে ইচ্ছে হয়, কিন্তু পরীক্ষাও পড়ে গেছে, দেখা যাক কী হচ্ছে না হচ্ছে, সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করি, প্রচণ্ড গরম আছে, আর তোমাদের ওখানে কেমন গরম পড়েছে সেটাও কিন্তু অবশ্যই জানো। চলো টাটা, অনেকের বকবক করে ফেললে টাটা। ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, আর তারপর গুলো আবার এই দেখো ওই খেলনাটা আবার চালু করেছে, তো ভাবলাম না তোমাদের দেখাই। আর গুলুও বললো যে দেখো চালাতে শিখে গেছি, আর লাইটটাও জ্বলছিল, লাইট কেটে যায়নি, তো কোনো কারণে হয়তো তখন জ্বলছিল না। যাই হোক চলো, কেমন লাগলো বলো, টাটা।